हेलो स्टूडेंट्स, आई बाबलू। वेलकम टू माय यूट्यूब चैनल डब्ल्यू बी स्टडी पॉइंट। आज हम आलोचना करब तुम्हारे अष्टम श्रेणी गणित प्रभा विषय जो पंचम अध्याय आए से ही पंचम अध्याय कोषे देखी पाँच दशमिक एक समस्त अंकगुलो आज है सेगल नहीं। एर आगे हमें तुम्हारे कोषे देखी पाँच पर्यंत अंक करिए तुम्हारा जो भिडियोगी देखे ना थको डिस्क्रिप्शन बक्से तरह लिंक देव थकान गए देखे ने। तो देखो एखे हमारे किछु अंक देवा आछे जेटी आमादेर घनक बा क्यूब से ही समस्त विषय ऊपर भित्ति करे अंक देवा आछे। तो प्रथम अंकटी देखो एखाने आछे दुटी घनक तैरी करी जार एकटी बाहुर दैर्घ्य यथाक्रमे पाँच सेंटीमिटार और एक सेंटीमिटार। कटी घनक तैरी करते बोले दुटी घनक, ठीक आछे। एबार देखो एखाने नीचे आछे कतगुली एक सेंटीमिटार दैर्घ्यर बाहु विशिष्ट घनक जुड़े এই বড় ঘনক পাবো হিসাব করি, অর্থাৎ এই পাঁচ সেন্টিমিটার যুক্ত একটি ঘনক এবং এক সেন্টিমিটার যুক্ত একটি ঘনক তৈরি করতে হবে, যার মধ্যে এক সেন্টিমিটার যুক্ত বাহু বিশিষ্ট যে বড় ঘনকটি তৈরি হবে সেইটার হিসাব করে আমাদের কতগুলো ঘনকের সংখ্যা বেরোবে সেগুলো আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব কিভাবে অঙ্কটি করতে হবে। তো দেখো সর্বপ্রথম আমরা এখানে একটি লিখে নেব যে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এইভাবে লিখব পাঁচ সেমি বাহু বিশিষ্ট, পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি বা ঘনকের একটি বাহু লিখবো, এখানে ঘনকের একটি বাহু কত আমাদের এখানে দেওয়াই আছে। দেখো পাঁচ সেন্টিমিটার, তো আমরা এখানে লিখতে পারি পাঁচ সেমি, তো আমরা বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার ঘন বিশিষ্ট আমাদের একটি বাহু। তো সর্বপ্রথম দেখো ঘনকটি আমরা কীভাবে আঁকতে পারি। দেখো এরকম একটা চতুর্ভুজ আমাদের এঁকে নিতে হয়, তারপর এখান থেকে এরকমভাবে আমরা ঘনক তৈরি করতে পারি, অর্থাৎ লুডুর ছক্কা যাকে তোমরা বলে থাকো, এইভাবে আমরা কিন্তু ঘনক তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা দেখব ঘনকের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সবসময় এক হয়। তাহলে একটি বাহু বা বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি তাহলে পাঁচ সেন্টিমিটার হচ্ছে, সেই একই রকমভাবে প্রস্থ কত হচ্ছে এটা আমরা লিখব দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ তো একই হবে পাঁচ সেন্টিমিটার, আর উচ্চতা কত হবে, উচ্চতা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার, তাই তো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করব, তাহলে আমরা লিখব অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হচ্ছে, এই যে দেখো তিনটি কিন্তু পাঁচ আছে, অর্থাৎ ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, সরি ক্ষেত্রফল নয় ঘনফল, ভুলে গেছে একটু, ঘনফল সমান, ঘনফল সমান লিখতে পারি আমরা কত, ফাইভ কিউব। এই ফাইভ কিউব মানে আমরা জানি কি পাঁচ তিনবার গুণ, পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ, এখানে লিখতে হবে ঘন সেমি, তাহলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ ঘন সেমি, এটি কি হলো এর ঘনফল বেরোলো একশো পঁচিশ ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো আমাদের পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট যেটা বলেছিল বইতে সেটা কিন্তু এই যে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার বেরোলো, এটা হচ্ছে আমাদের বড় ঘনক। এরপরে যে একটি ছোট ঘনক ছিল তার কি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমাদের ছোট ঘনকের আমরা যদি লিখি বা এক সেমি, যেটা আমাদের বলে দেওয়া ছিল এক সেমি বাহু বিশিষ্ট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত, এক সেন্টিমিটার তো আমাদের বলেই দিয়েছে, তার মানে কি এক সেমি দৈর্ঘ্য যদি এক সেন্টিমিটার হয়, আমি বলেছি সমস্তটাই এক একই হয়, তাহলে প্রস্থ এক সেন্টিমিটার আর উচ্চতা হবে কত, এক সেন্টিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই বেরিয়েছে, অর্থাৎ আমাদের এক, তাহলে আমাদের এক ঘনফল কি হতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আমরা যদি লিখি তাহলে কি লিখব একের কিউব, বা এককে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু একই হয়, এটা আমাদের ঘন সেমি। তাহলে দেখো এই এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে ঘনকটি ছিল তার ঘনফল বেরোলো এক সেন্টিমিটার, আর আগে আমরা বের করে নিয়েছি বড় যে ঘনকটি ছিল তার ক্ষেত্রফল বেরিয়েছিল একশো পঞ্চাশ সেন্টিমিটার। এবার আমাদের বইতে দেখো প্রশ্নে বলে দেওয়া ছিল যে কতগুলি এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক তৈরি হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব বড় ঘনকের মধ্যে ছোট ঘনক থাকবে, বড় ঘনকের মধ্যে ছোট ঘনকের পরিমাণ বা ঘনকের সংখ্যা আমরা লিখি কি হচ্ছে, দেখো প্রথমটা আমাদের বেরিয়েছিল কত একশো পঁচিশ ঘন সেন্টিমিটার, এর ঘনফল বেরিয়েছিল, দ্বিতীয়টার ঘনফল বেরিয়েছে কত এক ঘন সেন্টিমিটার, তাহলে এই একশো পঁচিশকে এক দিয়ে ভাগ করব সমান উত্তর আমাদের হবে কত একশো পঁচিশটি, ঠিক আছে।
তাহলে আমাদের দুটোর ঘনফল আমরা বের করে নিলাম। দুটোর ঘনফল বের করে নিয়ে বড়টাকে ছোটটার ঘনফল দিয়ে ডিভিশন বা ভাগ করে দিয়েছি, তার ফলেই কিন্তু আমাদের এই উত্তরটি এসছে 125 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো দুইয়ে থেকে বলেছে, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। আগেরটার মতনই দেখো, আমরা কিন্তু এখানে 1 সেন্টিমিটার ছিল ছোট ঘনক, দেখো এখানে 1 সেন্টিমিটার ছোট ঘনক আর 5 সেন্টিমিটার বড় ঘনক বিশিষ্ট আমাদের ঘনফল থেকে আমরা সংখ্যাটি বের করে নিয়েছিলাম। এখানে আমাদের সেরকম ঘনফল বলে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমাদের খুঁজতে হবে যে মনামি বড় ঘনক তৈরি করতে পেরেছে তার মধ্যে কোনটা হতে পারে, অর্থাৎ কোন সংখ্যক। তাহলে আমাদের এর মধ্য থেকে সমস্তগুলোর কি ঘনফল নির্ণয় করে দেখতে হবে, যেটার ঘনফল অর্থাৎ পূর্ণ ঘন সংখ্যা হবে, ঘনফল নয় পূর্ণ ঘন সংখ্যা হবে এই সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যাটি, এবং সেটা সবথেকে বড় সংখ্যা যদিও যেটা হবে সেটাই আমি আমাদের এর ভেতর থেকে উত্তর। তাহলে সর্বপ্রথম আমরা এই 100, 1000, 1331, 1210, 3375 ও 2700 এই সংখ্যাগুলো পূর্ণ ঘন কিনা আমরা একটু চাচাই করে দেখি। তো দেখো আমরা একটু লিখে নেব, বড় ঘনকের সংখ্যা হবে সেটি যেটি পূর্ণ ঘন হবে, অর্থাৎ 100 পূর্ণ ঘন কিনা আমরা একটু দেখে নেব। কিভাবে বের করব, প্রথমে একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 100 হচ্ছে 50, একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, আর একে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তাহলে 100 সমান আমরা কীভাবে লিখতে পারি, দেখো এখানে 100 সমান আমরা লিখতে পারি দুটো 2 আছে তাই 2 এর স্কোয়ার, গুণ দুটো 5 আছে তাই 5 এর স্কোয়ার। দেখো এখানে আমাদের বুঝতে হবে ঘন মানে কি জানবো আমরা, যে কিউব, অর্থাৎ কোনো সংখ্যার মাথায় যদি 3 থাকে সেটা কিন্তু আমরা ঘন হিসাবে ধরবো। দেখো এখানে 2 এর মাথায় স্কোয়ার আছে, এখানে 5 এর মাথায় স্কোয়ার আছে, তাহলে কি এটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন বর্গ সংখ্যার মাথায় স্কোয়ার থাকে আর পূর্ণ ঘন সংখ্যার মাথায় কি থাকে, কিউব। তাহলে এটি কি পূর্ণ ঘন সংখ্যা? নিশ্চয় নয়, তাহলে লিখবো অতএব এটি পূর্ণ ঘন নয়। ঠিক আছে, এবার দেখো 2 এর দাগে যেটি দেওয়া ছিল 1000, এই যে 1000 সংখ্যাটি দেওয়া ছিল, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হচ্ছে 500 দুগুণ 1000, 2 দিয়ে যদি করি কত হচ্ছে 250, একে যদি 2 দিয়ে ভাগ করি হচ্ছে 125, একে 5 দিয়ে করব 25, একে 5 দিয়ে যদি ভাগ করি 5। এবার দেখো তাহলে আমরা 1000 সমান লিখতে পারি 2 এর কিউব গুণ 5 এর কিউব। তাহলে দেখো এখানে 3টে 2 আছে তাই 2 এর কিউব লিখেছি, এখানে 3টে 5 আছে তাই 5 এর কিউব লিখেছি। তাহলে দেখেই বুঝতে পারছি যে এর মাথায় কিউব আছে, এর মাথায়ও কিউব আছে, তাহলে এটা অবশ্যই পূর্ণ ঘন, তাহলে লিখবো অতএব এটি পূর্ণ ঘন। কিন্তু উত্তর কিন্তু আমাদের এটা নয়, কারণ কি বলেছে সব থেকে বড়। তাহলে বড় করতে গেলে কি আমাদের তো আরও অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন দেওয়া আছে 1331, 1210, 3375 ও 2700, সমস্তগুলোই কিন্তু আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। এবার দেখো 3 এর দাগে ছিল কত, 1331, একে যদি আমরা বিশ্লেষণ করি কত দিয়ে বিশ্লেষণ করব, একে 11 দিয়ে বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে দেখো 11 1 11, হাতে থাকে 2 23, 11 2 22, 3 আর থাকছে কত 1 11 1 11, 121 হচ্ছে। এই 121কে আবার 11 দিয়ে ভাগ করা যায়, 11 11 121। তাহলে এটা আমরা 1331 সমান কি লিখতে পারি, 11 এর কিউব। তাহলে কি এটিও তো পূর্ণ ঘন, তাহলে এটা লিখি পূর্ণ ঘন, এটাও পূর্ণ ঘন বেরোলো। এবার 4 এর দাগে ছিল দেখো কি আছে, 1210, তো একে বিশ্লেষণ করবো 6 দুগুণ 12, 5 দুগুণ 10, একে যদি 5 দিয়ে করি 5 বারং 60, 5 একে 5, একে 11 দিয়ে যাচ্ছে 11 11 121। তাহলে দেখো এটা আমরা দেখে বুঝতে পারছি 1210 পূর্ণ ঘন নয়। এরপরে আছে কত, 3375, আমরা 5 এর দাগে দেখবো 3375, 3375 শেষে 5 আছে তো 5 দিয়ে ভাগ করতে পারি, 5 6 30, হাতে থাকে 3, তারপরে দেখো 37 হচ্ছে, তাহলে 5 7 35, 36 37, 5 5 25, এটাকে আমরা আবার 5 দিয়ে ভাগ করতে পারি, 5 একে 5, 5 দুগুণ 10 বেশি হয়ে যাচ্ছে তাই জন্য 5 একে 5, হাতে 1 17, 3 এ 5 15, হাতে কত 2 5 5 25, 135, একে আবার 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দুগুণ 10, হাতে থাকছে কত আমার 3 35 5 7 35, একে 3 দিয়ে যায় 3 9 27, একে 3 দিয়ে ভাগ করা যায় 3 3 9। তাহলে 3375 সমান আমরা লিখতে পারি 5 এর কিউব গুণ 3 এর কিউব,
তাহলে দেখো এটা আমাদের পূর্ণ ঘন, এবং এই যে সমস্ত নম্বরগুলো ছিল অর্থাৎ ছয়ের দাগে নাম্বারটা ছিল 2700, তার থেকেও কিন্তু 3375 বড়। তাহলে আমরা যদি এটা পূর্ণ ঘন আমরা বিশ্লেষণ করে নিতে পারি, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে সব থেকে বড় পূর্ণ ঘন সংখ্যা, যেটি আমাদের উত্তর হয়ে যাবে কত বলেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে আমরা উত্তর এইভাবে লিখবো, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 3×5=15, 15 কিউব। ঠিক আছে, লিখবো অতএব এটা সব থেকে বড় ঘনক। বুঝতে পেরেছো? সর্বপ্রথম আমাদের দেখতে হবে ঘনক কি করে বিশ্লেষণ করতে হচ্ছে, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেই সংখ্যাগুলোকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারছি কিনা। যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের কোনো সমস্যাই থাকবে না। এবার দেখো তিনের দাগে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি, অর্থাৎ এর মধ্যে পূর্ণ ঘন নয়। আমরা একটু আগেই দেখেছিলাম পূর্ণ ঘনক কীভাবে বের করতে হয়, তো চলো আমরা এই সংখ্যাগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছি আমি। তো দেখো সর্বপ্রথম 216 যদি বিশ্লেষণ করি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, 2×2, 1-এর মধ্যে যাচ্ছে না 0, 8×2=16। একে আবার 2 দিয়ে বিশ্লেষণ করা যাচ্ছে, 5×10, 4×8, একে আবার 2 দিয়ে যাচ্ছে, 27×54, একে 3 দিয়ে যায় 3×27, একে 3 দিয়ে যায় 3×3=9। তো আমরা এটা দেখেই বুঝতে পারছি কত হচ্ছে, 2×3=3, যেহেতু দুটোর মাথায় কিউব আছে তাহলে কি এটি পূর্ণ ঘন, তাহলে এটা হবে না নিশ্চয়ই। আমাদের এটা বলে দিয়েছে কি এটা পূর্ণ ঘন সংখ্যা নয় যেটা সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা লিখবো কি, এটা পূর্ণ ঘন। এবার 2-এর দাগে আছে দেখো 343। ঠিক আছে, 343 আছে, একে আমরা কত দিয়ে ভাগ করবো, 11 দিয়ে। কিভাবে দেখো 11 একে 7 দিয়ে বিশ্লেষণ করব, 7 দিয়ে, 7×14, 3×7=21, 4×7=28, হাতে থাকছে কত আমাদের 6×63, 7×9=63, 49 হচ্ছে, এখানে 7, এখানে 7। তাহলে এই 343 সমান আমরা দেখতে পাচ্ছি কি 7-এর কিউব হচ্ছে, তাহলে এটাও কি পূর্ণ ঘন। তো যার মাথা যদি কিউব থাকে দুটো সংখ্যার মাথায় তাহলে সেটা পূর্ণ ঘন হয়, তাহলে এটাও আমাদের পূর্ণ ঘন। আমাদের বের করতে বলেছে কি যেটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো পূর্ণ ঘন হলেও পরে আছে 1024। তাহলে 1024কে যদি বিশ্লেষণ করা হয়, 2 দিয়ে করবো, 5×10, 2×1=2, 2×2=4, 512, 1×2 দিয়ে করবো, 2×2=4, হাতে থাকছে 1, 5×10, 6×12, 256, একে আবার 2 দিয়ে যাচ্ছে, 12×24, 8×16। ঠিক আছে, এই পর্যন্ত বিশ্লেষণ হলো। এবার একে করবো আবার 2 দিয়ে, 6×12, 4×8, একে 2 দিয়ে হচ্ছে 32, একে 2 দিয়ে 16, এটা অনেক বড় হচ্ছে, একে 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে কতগুলো হচ্ছে দেখে নি, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 2 আসছে। দেখো আমাদের যদি আমরা তিনটে যদি বিশ্লেষণ করি, একটা হচ্ছে, দুবার হচ্ছে, তিনবার হচ্ছে, তাহলে একটা 2 দেখো আমাদের এক্সটা পড়ে থাকছে। তাহলে যেহেতু আমাদের এখানে এক্সটা 2 একটি পড়ে থাকছে, সেই জন্য কিন্তু এটি আমাদের পূর্ণ ঘন হবে না। অর্থাৎ আমরা এটা এইভাবে লিখতে পারি, 2×2×2×2, অর্থাৎ এইভাবে লিখবো 8×2×2, অর্থাৎ এই 2 আর 2 আর 2 গুণ করলে হচ্ছে 8×2×2। যেহেতু এর মাথায় যদি কিউব থাকতো তাহলে কিন্তু এটি পূর্ণ ঘন হতো, তাহলে এটি কি আমাদের পূর্ণ ঘন নয়। ঠিক আছে, বোঝাতে পারলাম কোন সংখ্যাটা পূর্ণ ঘন আর কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন হবে না কি করে আমরা বুঝবো, তাহলে আমরা এইভাবে বুঝবো পূর্ণ ঘন নয়। কেমন? তো চলো 4-এর দাগের অঙ্কটিও আমি একটু করে দিচ্ছি, বাদ বাকি যে অঙ্ক দুটো থাকবে সেই দুটো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে। 4-এর দাগে আছে দেখো কত বলেছে আমাদের 4-এর দাগে, 324। তাহলে এখানে দেখে নেবো 324, এটা তো দেখেই বুঝতে পারছি 2 দিয়ে ভাগ যাবে, 16×32, 2×4, 162, এখানে 2 দিয়ে হচ্ছে 8×16, 2×2, এখানে হচ্ছে 3 দিয়ে, 3×27=81, এটা 3 দিয়ে, 3×9=27, 3×3=9। দেখো এখানে হচ্ছে 2×2, অর্থাৎ 2×2, তো আমরা এভাবে লিখতে পারি সমান 2×2×3×3, অর্থাৎ একটা 3-এর মাথায় কিউব আছে আর একটা 3-এর মাথায় কিন্তু কিউব নেই। তাহলে দেখো আমরা দেখেই বুঝতে পারছি যদি এই 3-এর মাথায়ও কিউব থাকতো, এই 2-এর মাথায়ও কিউব থাকতো, তাহলে এটি পূর্ণ ঘন হতো। তাহলে পূর্ণ ঘন নয় এই সংখ্যাটিও, তাহলে আমরা লিখবো পূর্ণ ঘন নয়।
তাহলে দেখো কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কগুলো করতে আমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সর্বপ্রথম আমাদের টেকনিকগুলো জেনে নিতে হবে যে কী পদ্ধতিতে অঙ্কগুলো করলে আমরা খুব সহজেই তার সমাধান বের করতে পারবো। আমরা যদি এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করি তাহলে খুব সহজেই অঙ্কগুলো সমাধান আমরা করে নিতে পারবো। এই তিনের দাগের যে ভি আর ভিআই এর অঙ্ক দুটো আছে এগুলো তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করো, অবশ্যই তোমরা করতে পারবে। তো আমি সরাসরি নেক্সট দাগে অর্থাৎ চারের দাগের অঙ্কে চলে যাব। দেখো চারের দাগে বলেছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, অর্থাৎ প্রস্থ আর উচ্চতাটা সমান আছে। হিসাব করে দেখি ওই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। অর্থাৎ এগুলো আয়তঘন তৈরি করেছে কিন্তু এগুলো দিয়ে আমাদের ঘনক তৈরি করতে হবে এবং সেগুলো দিয়ে সে কতগুলো ঘনক তৈরি করতে পারবে সেটা একটু হিসাব করতে হবে। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, পরীক্ষার সময় আসতে পারে। তাহলে সর্বপ্রথম আমরা দেবনাথ যে আয়তঘন তৈরি করেছে তার ঘনফল নির্ণয় করব। তাহলে দেবনাথ যে আয়তঘন তৈরি করেছে তার ঘনফল, ঘনফল বের করতে গেলে কি করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, চারকে যদি বিশ্লেষণ করি, কি 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার, দেখো দেখেই আমরা বুঝতে পারছি এটা কিন্তু আয়তঘন নয়। তাহলে এটা কি ঘন সেমি বা ঘন সেমি, এটা কি আমাদের পূর্ণ ঘন নয়, আয়তঘন কিন্তু পূর্ণ ঘন নয়। কেন পূর্ণ ঘন নয় কেন, আমি একটু আগেই বলেছিলাম যদি দুটো সংখ্যার মাথায় কিউব থাকতো তাহলে সেটা পূর্ণ ঘন হতো, কিন্তু একটার মাথায় স্কোয়ার আছে, এই দুইয়ের মাথায়ও স্কোয়ার আছে, স্কোয়ারটা হলো পূর্ণ ঘন নয় পূর্ণ বর্গ সংখ্যা। যেহেতু এটা পূর্ণ ঘন নয় তাহলে কি পূর্ণ ঘন তৈরি করতে গেলে আমাদের এমন একটা সংখ্যা তৈরি করে নিতে হবে যে সংখ্যাটাকে পূর্ণ ঘন আমরা বলতে পারবো। তাহলে একে যদি আমরা পূর্ণ ঘন সংখ্যা তৈরি করে নিতে চাই তাহলে কি করতে হবে, এদের লসাগুগুলো বের করে নিতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু আমাদের বের করে নিতে হবে। দেখো তাহলে আমরা একটু লিখে নেব, পূর্ণ ঘন হতে হলে একটি বাহু এমন হওয়া উচিত যা 4 সেমি, 3 সেমি, 3 সেমি দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 4, 3, 3 এর লসাগু নির্ণয় করতে হবে, লিখব অতএব লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমরা যদি 4, 3, 3 এর লসাগু নির্ণয় করি কত হবে 12, তাহলে 4, 3 এর লসাগু হচ্ছে, এটা আমাদের লসাগু বেরোলো, ঠিক আছে। তাহলে 4, 3, 3 এর লসাগু কত হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা কি বলেছি যে একটি বাহু এমন হওয়া উচিত, দেখো অর্থাৎ একটি বাহু, তাহলে এই বাহুটা 12 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ আমরা এখানে ধরে নেব অতএব ঘনকের নতুন বাহু কত হওয়া প্রয়োজন, তাহলে হচ্ছে নতুন বাহু কত হবে 12 সেমি, ঠিক আছে। তাহলে ঘনকের ঘনফল দেখো 12 সেমি যদি বাহু হয় তাহলে ঘনকের নতুন ঘনফল কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো সমান হচ্ছে, তাহলে 12 এর কিউব, এটা ঘন সেমি, ঠিক আছে। তো প্রথমে যেটা বেরিয়েছিল অর্থাৎ যে 4 সেমি, 3 সেমি আর 3 সেমি আয়তঘন তৈরি করেছিল সেটা কিন্তু আমাদের ঘনফল ছিল না। তাহলে আমাদের ঘনফল বের করতে গেলে কি করলাম, সর্বপ্রথম একটি লসাগু করে নিলাম, এই 4, 3, 3 সেন্টিমিটারের লসাগু করে নিলাম, এর উত্তর হলো কত 12, বা লসাগু হলো 12, এই 12টাই হলো একটি বাহু। তাহলে 12 যদি একটি বাহু হয় তাহলে ঘনকের ঘনফল কত হচ্ছে, তাহলে 12 এর কিউব, এটা হচ্ছে ঘনফল। তাহলে এই ঘনফলটার মধ্যে কতগুলো আয়তঘন আছে আমরা লিখব অতএব আয়তঘনের সংখ্যা কিভাবে বের করব, এই যে বেরোলো 12 এর কিউব, অর্থাৎ 12 গুণ 12 গুণ 12, এর নিচে যাবো 4 গুণ 3 গুণ 3, এটা হচ্ছে আমাদের আয়তঘনের সংখ্যা, অর্থাৎ এটা হবে টি। তাহলে 4 দিয়ে কাটবো এখানে 3, এই 3 দিয়ে 3 কেটে দেবো, এই 3 দিয়ে এই 12কে কাটবো 4, আর 4 আর 12 গুণ করলে হয়ে যাবে 48। তাহলে আয়তঘনের সংখ্যা হবে কটি, 48টি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের দেখো এটা আমরা কি করেছি যে ঘনকের যে আমাদের আয়তন ছিল সেটা আমরা উপরে লিখেছি, অর্থাৎ এই যে ঘনফল ছিল 12 এর কিউব, অর্থাৎ 12 গুণ 12 গুণ 12, আর আয়তঘনের সংখ্যা কারণ কি দেখো এখানে আজ প্রথমেই আমরা দেখেছিলাম আয়তঘনের যে আমাদের ঘনফল ছিল যে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, এটা ছিল আর কি আয়তঘনের আয়তন। তো এটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটি হচ্ছে কত আমাদের 48, ঠিক আছে।
দেখো অঙ্কটি কিন্তু একটু ট্রিকি আছে, যদি তোমরা বুঝতে না পারো নেক্সট ভিডিওয় অবশ্যই কমেন্ট করবে, আমি সেটাকে তোমাদের আলো ক্লিয়ারলি ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার চলো পাঁচের দাগের অঙ্কটি দেখে নিই। দেখো পাঁচের দাগে বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করি। অর্থাৎ এগুলো একটাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নেই, এগুলোকে পূর্ণ ঘন সংখ্যা আমাদের তৈরি করতে হবে। এবং বলেছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা মাইনাস হবে না, এবং ক্ষুদ্রতম সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, বের করা খুবই সহজ। আমি এর মধ্যে থেকে দুটো তিনটে করিয়ে দেবো, কারণ যদি সমস্ত অঙ্কগুলোই করাতে চাই তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে, তোমাদের তখন বোরিং ফিল হবে। তো আমি এখান থেকে প্রথমের এই একের দাগ, তিনের দাগ এবং এই পাঁচের দাগ, এই তিনটে অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো 675কে আমরা সর্বপ্রথম উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে পাঁচ দিয়ে বিশ্লেষণ করব, কত হচ্ছে পাঁচেককে পাঁচ, হাতে থাকছে আমার এক, সতেরো, তিনে পাঁচা পনেরো, হাতে থাকছে দুই, পাঁচ পাঁচা পঁচিশ, একশো পঁয়ত্রিশ। একে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত হচ্ছে, পাঁচ দুগুণ দশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ। এবার দেখো সাতাশকে তিন দিয়ে নয়, একে তিন দিয়ে তিন, তাহলে আমাদের এই 675 সমান কি বেরোলো, পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন। দেখো এটা কিন্তু আমাদের 675 বেরোলো। আমরা যদি এখানে দেখো পাঁচ কিন্তু কটা আছে, দুটো, তিন আছে তিনটে। তাহলে তিনের মাথায় তো আমরা এখানে কিউব লিখতে পারি, এই যে তিনের মাথায় আমরা কিউব লিখলাম, কিন্তু পাঁচের মাথায় কি আমরা কিউব লিখতে পারছি, কারণ মা কারণ পাঁচ এখানে দুটো আছে। তাহলে আমরা এখানে পাঁচের মাথায় স্কোয়ার লিখতে পারছি আর তিনের মাথায় কিউব লিখতে পারছি। তাহলে যদি এটা আমাদের সম্পূর্ণ ঘন সংখ্যা হতে হতো, অর্থাৎ পূর্ণ ঘন হতে হতো, তাহলে কি আর একটা পাঁচ এখানে গুণ করতে হতো। তাহলে দেখো আমরা এখানে একটু লিখবো, হ্যাঁ এখানে লিখবো, যেহেতু পাঁচ উৎপাদক ঘন নেই তাই পাঁচ গুণ করতে হবে। ঠিক আছে, যেহেতু পাঁচ উৎপাদক ঘন নেই, দেখো এই পাঁচ যে উৎপাদক আছে এটা কি আমাদের বর্গে আছে, অর্থাৎ স্কোয়ার আছে, কিন্তু তিন আমাদের কিন্তু ঘন আছে। সেই জন্য যে পাঁচ উৎপাদক ঘন নেই তাই পাঁচ গুণ করতে হবে, অর্থাৎ পাঁচটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটা গুণ করলে কিন্তু এই সংখ্যাটি আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে। সেই জন্য আমরা এইটুখানি লিখে দিতে পারি। এরপরে দেখো তিনের দাগের অঙ্কটি যেটি আছে আমাদের, তিনের দাগে আছে একশো আট। একে দুই দিয়ে বিশ্লেষণ করবো, পাঁচ দুগুণ দশ, চুয়ান্ন। একে দুই দিয়ে করবো সাতাশ, একই রকম সাতাশ আসছে নিচে, এখানে হচ্ছে নয়, এখানে তিন, এখানে তিন। তাহলে দেখো এখানে কি আছে, একশো আট সমান আমরা কি লিখছি, তিনের কিউব গুণ দুইয়ের স্কোয়ার। এখানে দেখো সরি দুইয়ের স্কোয়ার, দুই দুটো আছে, তাহলে এখানে কি কম আছে, একটা দুই কম আছে। তাহলে আর একটা যদি দুই থাকতো তাহলে কিন্তু এটা দুইয়ের কিউব হয়ে যেত, যখনই দুইয়ের কিউব হয়ে যেত তখনই সংখ্যাটা কিন্তু আমাদের পূর্ণ ঘন হয়ে যেত। তাহলে এখানে আমরা লিখবো, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যা দুই গুণ করতে হবে। কেন দুই করতে হবে, এখানে লিখবো যেহেতু দুই ঘন নেই বা দুইয়ের উৎপাদক, দুই উৎপাদক ঘনে নেই, যেহেতু দুই উৎপাদকটি ঘন সংখ্যায় নেই সেই জন্য এখানে কত গুণ করতে হবে, দুই গুণ করতে হবে। ক্লিয়ার? পরের অঙ্কটি আছে দেখো, যে ভি দাগে পাঁচ যাকটাকে আমরা বলি রোমান অক্ষরের পাঁচ, সেখানে আমাদের বলে দেওয়া আছে বারোশো পঁচিশ। তো এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি, পাঁচ দুগুণ হচ্ছে দশ, হাতে থাকছে দুই, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ, দুশো পঁয়তাল্লিশ। একে যদি পাঁচ দিয়ে করি, পাঁচ আট সরি চার পাঁচা কুড়ি, পাঁচ নং পঁয়তাল্লিশ, কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ। একে যদি আমরা ভাগ করি সাত দিয়ে, সাত সাত উনপঞ্চাশ। তো দেখো এখানে দুটো আসছে, কি আসছে, পাঁচের স্কোয়ার গুণ সাতের স্কোয়ার। তাহলে এখানে আমাদের দেখো পাঁচ আর সাত দুটোর উৎপাদকের কোনোটাই কিন্তু ঘনে নেই, ঘনে কি আছে, নিশ্চয় নেই, কারণ এর মাথায় ঘন থাকতে হলে অবশ্যই কিউব থাকতে হতো, কিন্তু দেখো কিন্তু আমাদের এখানে কিউব নেই। তাহলে আমরা কি করব, এখন তো আমাদের সমস্যায় পড়ে গেলাম, কোনো সমস্যা নেই, কি গুণ করতে হবে আমাদের এখানে, একটি পাঁচ ও একটি সাত গুণ করতে হবে, অর্থাৎ কত গুণ করতে হবে, পাঁচ আর সাত। আমরা লিখবো, অতএব ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ ও সাত গুণ করতে হবে। পাঁচ আর সাত গুণ করলে এই সংখ্যাটি যে আছে বারোশো পঁচিশ, এটি পূর্ণ ঘন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তিনটে অঙ্ক করিয়ে দিলাম, তো একমাত্র দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক তোমরা একটু নিজেরা চেষ্টা করো। এবার দেখো ছয়ের দাগে
নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, হিসাব করি। দেখো আগের অঙ্কে ছিল গুণ করতে হবে, এটাই বলেছে ভাগ করতে হবে, একদম বিপরীত। কিন্তু অঙ্কের পদ্ধতি কিন্তু একই রকমভাবে, এটাই একটা সংখ্যা করে কম হচ্ছিলো বা দুটো সংখ্যা করে কম হচ্ছিলো, এখানে সেই একটা সংখ্যা বা দুটো সংখ্যা বেশি থাকবে, সেগুলোকেই বাদ দিয়ে দিলেই অঙ্কের সমাধান আমরা করে ফেলতে পারবো। তো এখান থেকেও আমি তোমাদের একের দাগ, তিনের দাগ এবং পাঁচের দাগ এই তিনটে অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো প্রথম সংখ্যাটি আছে কত, 7000। একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত দিয়ে করব, যদি 2 দিয়ে করতে যাই অনেক বড় হয়ে যাবে, তো সরাসরি আমরা কত দিয়ে করছি, 7 দিয়ে করে দিচ্ছি। 7 দিয়ে করলে একে হচ্ছে 1000। একে যদি আমরা 10 দিয়ে করি, 10 10 কে 100 বা 110 কে 1000। একে যদি 10 দিয়ে দিই, 10 1 কে বা 10 10 কে 100। দেখো এই পদ্ধতিটা কিন্তু অনেক সহজেই আমি অঙ্কটি করতে পারবো। কারণ কি, দেখো যদি আমি 2 দিয়ে করতে চাই বা ভাগ করতে চাই, তাহলে কিন্তু অনেকটা জায়গা বেশি লেগে যাবে, সময়ও বেশি লেগে যাবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, এখানে 7 × 10³। ঠিক আছে, 3টে 10 এখানে আমাদের আছে, সেই জন্য আমরা কিউব লিখতে পেরেছি। কিন্তু একটা 7 আমাদের এখানে দেখো এক্সট্রা আছে, অর্থাৎ এই 7টা দিয়ে যদি এই 7000কে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যাটি কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে বা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে লিখবো আমরা কি, অতএব সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন হবে। দেখো এই 7 যদি আমি মনে করো এখানে 7 নেই, তাহলে এখানে আছে শুধু 1000, কারণ একে যদি 7 দিয়ে ভাগ করে দিই থাকে কত, 1000। তাহলে 1000 সংখ্যাটি কিন্তু অবশ্যই পূর্ণ ঘন। ক্লিয়ার? এবার তিনের দাগেরটি দেখে নেবো আমাদের কি বলেছিল। তিনের দাগে আছে দেখো, বলেছে কত, 4394। এখানে আছে 4394। এই সংখ্যাটিকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এই সংখ্যাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, এরকমভাবে বিশ্লেষণ করব, 2 দিয়ে, সর্বপ্রথম 2 দিয়ে বিশ্লেষণ করব। 2 × 4 এখানে আছে 39, 19 × 2 হচ্ছে 38, 7 × 14 কত হচ্ছে 2197। ঠিক আছে, 2197কে 13 দিয়ে বিশ্লেষণ করা যাচ্ছে, 13 দিয়ে। ঠিক আছে, 13 × 1 = 13, হাতে থাকছে কত আমাদের, 9 থাকছে 89। তাহলে কি হচ্ছে, 6 × 13 = 78, হাতে থাকছে কত আমাদের, 11, তাহলে হচ্ছে 17, তাহলে কত হচ্ছে, 9 × 13 = 117। এবার একে আবার 13 দিয়ে বিশ্লেষণ করব, কত হচ্ছে, 13 × 13 = 169। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারছি 2 × 13³। যেহেতু 3টে 13 আছে, তাহলে এখানে আমাদের এক্সট্রা থাকছে কি, 2 সংখ্যাটি এক্সট্রা থাকছে, তাহলে লিখবো, অতএব সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ ঘন হবে, বা পূর্ণ ঘন হবে আমরা লিখতে পারি, সংখ্যাটি পূর্ণ ঘন হবে। অর্থাৎ দেখো 2 দিয়ে যদি এই সংখ্যাটিকে ভাগ করে দিই কত আসবে, 2197। 2197কে 13³ করলেই আমরা 2197 পেয়ে যাব, সেই জন্য আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো বলেছি পাঁচের দাগের অঙ্কটি করিয়ে দেব। চলো, পাঁচের দাগে বলেছে 675। সর্বপ্রথম একে 5 দিয়ে ভাগ করবো আমরা, 5 × 5 হাতে থাকছে 1, হচ্ছে কত, 17, 3 × 5 = 15, 16 × 17 = 25, 135। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 × 10, 5 × 7 = 35, 27 হচ্ছে। একে যদি বিশ্লেষণ করি, 3 × 9 = 27, 3³ = 9। তাহলে দেখো এখানে হচ্ছে কি, 5² × 3³। আমাদের কিন্তু এখানে বলেছে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, অর্থাৎ দেখো এখানে 3³ যদি শুধুমাত্র 3³ থাকতো, তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণ ঘন ছিল। কিন্তু যেহেতু এই 5² এক্সট্রা আছে, তাহলে কি আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে দেবো, অতএব 5² / 25 দ্বারা ভাগ করলে, 5² মানে কত জানি আমরা, 25, তাহলে লিখবো 5² / 25 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলোর সমাধান কিন্তু করে নিতে পারবো। এরপরে বলেছে সাতের দাগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, খুবই সোজা আছে, আমি এখান থেকেও একটা দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো সাতের একের দাগে বলেছে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে মৌলিক উৎপাদকে মানে কি, সবথেকে ছোট মৌলিক সংখ্যা কত, 2। 2 দিয়ে যদি আমরা একে বিশ্লেষণ করি, হচ্ছে 256। এরকম 512 আমরা আগে একটা করেছি, একে হচ্ছে 128। একে যদি 2 দিয়ে বিশ্লেষণ করি, হচ্ছে 64। একে বিশ্লেষণ করলে হচ্ছে 32। একে বিশ্লেষণ করলে হচ্ছে 16।
একে করলে হচ্ছে আট, একে করলে হচ্ছে দুই। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে লিখতে পারি যে 512 সমান দুইয়ের কিউব গুণ দুইয়ের কিউব গুণ দুইয়ের কিউব। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি, কারণ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা দুই আছে, আটটা দুই আছে মানে কি, সরি এখানে নটা দুই আছে, সেই জন্য দেখো আমরা এই যে তিনটে তিনটে করে নিয়েছি, এখানে চারকে বিশ্লেষণ করে দিয়েছি, আবার এই যে তিনটে তিনটে করে দুই নিয়েছি, তাই কটা হচ্ছে নটা দুই। তাহলে নটা দুই মানে কি আমরা জানি, দুটো দুইয়ের মাথায় কিউব, একটা আবার একটা দুইয়ের মাথায় কিউব, আর একটা দুইয়ের মাথায় কিউব। তাহলে কি হচ্ছে আমাদের এখানে দেখো, এটাকে যদি আমরা করি এভাবে হচ্ছে দুই আর দুই চার আর দুই গুণ করলে হচ্ছে আট, তাহলে হচ্ছে আটের কিউব। একে যদি আমরা বিশ্লেষণ করি এইভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমূল, যদি আমাদের নির্ণয় করতে বলে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করতে বলেছে, তাহলে কি আমাদের ঘনমূলটি কি হবে, অতএব ঘনমূল সমান এই যে করে দিলাম আমি এই যে রুট থ্রি পাঁচশো, সরি পাঁচশো বারো, এটাকে সমান কি লিখতে পারি আমরা আট। ঠিক আছে, তাহলে ঘনমূল আমাদের যখন বের করবে তখন আমাদের কিন্তু উত্তর এই পর্যন্ত আসবে, অর্থাৎ এই যে থ্রিটা আছে এর থ্রিটার জন্য এই থ্রিটা কাটা যাচ্ছে, থাকছে কত শুধুমাত্র আট, পাঁচশো বারোকে বিশ্লেষণ করলে থাকছে কত আট, কিউবের জন্য আমাদের আট উত্তরে এসে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমি একদম শেষের অঙ্কটি অর্থাৎ পাঁচের দাগের যে অঙ্কটি আছে সেটা করিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে আমি আশা করি, কারণ অঙ্কগুলো কিন্তু অনেকটাই সোজা আছে, যদি তোমরা একবার বুঝে নাও অবশ্যই করতে পারবে। কত আছে পাঁচের দাগে, দশ হাজার ছশো আটচল্লিশ। তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই কত হবে দেখো, সর্বপ্রথম আমরা কত দিয়ে বিশ্লেষণ করব, দুই দিয়ে, পাঁচ দুগুণো দশ, ছয়কে যদি করি তিন দুগুণো ছয়, দুইকে করলে দুই দুগুণো চার, চার দুগুণো আট, আবার দুই দিয়ে যাচ্ছে, দুই দিয়ে যদি করি একে হচ্ছে ছাব্বিশ দুগুণো বাহান্ন, ছয় দুগুণো বারো, দুই দুগুণো চার, আবার দুই দিয়ে যাচ্ছে, তেরো দুগুণো ছাব্বিশ, তিন দুগুণো ছয়, দু একে দুই, তেরোশো একত্রিশ। তো আমরা দেখেছিলাম তেরো একুশশো একত্রিশকে তিন দিয়ে তেরো দিয়ে বিশ্লেষণ করা যাচ্ছে, তেরো সরি তেরো দিয়ে নয় এগারো দিয়ে, এখানে হচ্ছে একশো একুশ, এটাকে বিশ্লেষণ করলে হচ্ছে এগারো, তাহলে এখানে কি হচ্ছে দুইয়ের কিউব গুণ এগারোর কিউব। এটা আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত হচ্ছে দুইয়ের কিউব গুণ এগারোর কিউব, তো আমরা এটাকে যদি এইভাবে করি অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই গুণ এগারো এর এই যে কিউব, অর্থাৎ এগারো দুগুণো বাইশ, বাইশের কিউব সমান আমরা এই সংখ্যাটা লিখতে পারি। ঠিক আছে, তোমরা উপরের অঙ্কটা চাইলে এইভাবে লিখে নিতে পারো, ঠিক আছে আমি এখানে একবারে গুণ করে দিয়েছিলাম, তোমরা এইভাবে লিখতে পারো দুই গুণ দুই গুণ দুই এর মাথায় কিউব সমান আটের কিউব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের বাইশের কিউব, যেহেতু বাইশের কিউব আমাদের বেরিয়েছে তাহলে আমাদের ঘনমূল কত হচ্ছে বাইশ, যেহেতু এটা বাইশের কিউব তো তাহলে আমাদের যদি ঘনমূল যেহেতু বের করতে বলেছিল তাহলে লিখবো অতএব ঘনমূল সমান এখানে রুট থ্রি ভিতরে কত হচ্ছে হাজার ছ সরি দশ হাজার ছশো আটচল্লিশ, এটা সমান আমরা কি লিখতে পারি বাইশ। ঠিক আছে, ক্লিয়ার, এটা আমাদের এই পর্যন্ত আনসার আসলো, অর্থাৎ যে আমাদের যে কোষে দেখি পাঁচ দশমিক এক ছিল সেই পাঁচ দশমিক একের যে সমস্ত অঙ্কগুলো ছিল অর্থাৎ একের দাগের থেকে সাতের দাগ পর্যন্ত সমস্তগুলোর কিন্তু আমি সমাধান করিয়ে দিয়েছি, যেগুলো আমি করাইনি সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, কারণ তোমরা যদি নিজেরাও চেষ্টা করো তাহলে দেখবে অঙ্কগুলো করতে অনেকটাই তোমাদের আনন্দ লাগছে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।